নরসিংদীর শিবপুরে 60 কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বরিশালের বাকেরগঞ্জ ফাঁদশালা এলাকার নাইম সর্দার ও ঢাকার পল্লবী থানার আলুদ্দির টেক এলাকার বিজয় মিয়া। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।